দর্শক, এই মুহূর্তে কুমিল্লা থেকে মহাসড়কের খবর জানাচ্ছেন প্রতিনিধি আবু মুসা। ধন্যবাদ আপনাকে। রাত পোহালে কিন্তু পবিত্র ঈদুল ফিতর, আমরা আছি এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার এলাকায়। তো আমরা যেটি সকাল থেকে বেশ কয়েকটি পয়েন্টে মহাসড়কের ঘুরে দেখেছি, মহাসড়কে কিন্তু আজ যে সমস্ত যাত্রীবাহী পরিবহন রয়েছেন, যাত্রীবাহী পরিবহনের কিছুটা চাপ কম থাকলেও কিন্তু ব্যক্তিগত যে পরিবহন রয়েছেন কিংবা প্রাইভেট কার বলা হয়, সেই প্রাইভেট কারের কিন্তু কিছুটা চাপ রয়েছে। তবে মহাসড়কের 105 কিলোমিটার সড়কের কোথাও কিন্তু কোনো যানজটের খবর পাওয়া যায়নি। আমরা কথা বলেছিলাম কুমিল্লা রিজন হাইওয়ে পুলিশের অতিরিক্ত DIG খায়রুল আলমের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে মহাসড়কের কুমিল্লার যে বেশ কয়েকটি পয়েন্টে যানজট হওয়ার শঙ্কা ছিল, সেই যানজটের শঙ্কার স্থানগুলিতে কিন্তু হাইওয়ে পুলিশ গেল কয়েকদিন যাবৎ কাজ করেছেন। কাজ করার ফলেই কিন্তু কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। হাইওয়ে পুলিশের পাশাপাশি কিন্তু জেলা প্রশাসন, জেলা পুলিশের পক্ষ থেকেও কিন্তু একযোগে কাজ করা হচ্ছে। পুরো মহাসড়ক জুড়ে কিন্তু প্রশাসনের দিন রাত 24 ঘন্টা তারা কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত কুমিল্লার যেই দাউদকান্দি থেকে মোহাম্মদ আলী পর্যন্ত কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি। তো এক কথা বলা চলে কুমিল্লার যে মহাসড়ক রয়েছে 105 কিলোমিটার, এই মহাসড়কের মধ্যে কিন্তু এখন পর্যন্ত কোনো যানজট নেই। নিরবিচ্ছিন্নভাবেই কিন্তু নারীর টানে যারা বাড়ি ফিরছেন তারা কিন্তু বাড়িতে যেতে পারছেন। তো এই ছিল কুমিল্লা থেকে মহাসড়কের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে।